সকল ক্যান্ডিডেট মেট্রিক বা হায়ার সেকেন্ডারি পাস করেছে বা আন্ডার গ্রাজুয়েট বিএ বিকম বিএসসি গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় বা অসম আইনাৰ বিশ্ববিদ্যালয়ৰ অধীনত অধ্যয়ন কৰি আছে তোমালোকৰ বাবে ইউজিসি ফালৰ পৰা নতুন গাইডলাইন জাৰি কৰিছে গাইডলাইনত কি কথা উল্লেখ কৰিছে হবিহে আমি আজি এইটো ভিডিঅ'ত বিস্তাৰিতভাৱে আলোচনা কৰিম ভিডিঅ'টো অকণমান স্ক্ৰিপ নকৰিবা আৰু ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে এটা সৰু অনুৰোধ জনাইছোঁ তোমালোকে যদি এতিয়ালৈকে আছা মোৰ অনলাইন চেনেলটো সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কেন এই চ্যানেলত তোমালে প্রতিদিন গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় ফালৰ পৰা অহা লেটেস্ট আৰু অফিচিয়েল আপডেটবিল সকলোতকৈ আগত লাভ কৰিবা গতিকে আছে মই অনলাইন টেক চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখবা যিসকল কেন্ডিডেট গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ডিব্ৰুগড় বিশ্ববিদ্যালয় বা অসম আইনাৰ বিশ্ববিদ্যালয়ৰ লগতে হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰিছে তোমালোকৰ বাবে ইউ জি চি অৰ্থাৎ ইউনিভাৰ্চিটি গ্ৰেণ্ড কমিশ্যনৰ ফালৰ পৰা এখন গাইডলাইন জাৰি কৰিছে আৰু ইউ জি চিয়ে উল্লেখ কৰিছে যে ইউ জি চি ডুৱেল ডিগ্ৰী নটিফিকেশ্যন ষ্টুডেণ্ট কেন নাও পাৰ্চিউ টু ফুল টাইম ডিগ্ৰী কৰ্চেছ অৰ্থাৎ ইউ জি চিয়ে উল্লেখ কৰিছে তোমালোকে একেটা টাইমতে দুটা ডিগ্ৰী কৰিব পাৰিবা ধৰা এতিয়া তোমালোকে বি এ বিকম বা বিএসসি করে আসা তার তোমালে আরো একটা ডিগ্রি করিয়া পাইবা অর্থাৎ একটা টাইমতে তোমালে দুটা ডিগ্রি পড়িয়ে পাইবা ধরা যখন ক্যান্ডিডেট বিএসসি পড়ি আছে তার তোমালে বিএসসি পড়িয়ে পাইবা তার যদি তোমালে বিচরা বিটেক করিয়া পাইবা বা আন আন যে প্রফেশনাল কোর্স আছে বা যখন ক্যান্ডিডেট বিকম করে আছে তোমালে বিকম করার তোমালে বিবিএ করিয়া পাইবা বা যখন ক্যান্ডিডেট বিএ করে আছে তোমালে বিএ করার তোমালে বিব করিয়া পাইবা বা বিবিএ করিয়া পাইবা এনেকে তোমালে এটা ডিগ্রি করার আরো একটা ডিগ্রি পড়িয়া পাইবা আর এই ডিগ্রি তোমালে একটা ইউনিভার্সিটি ফালৰ পৰা করিয়া পাইবা বা দুটা ইউনিভার্সিটি ফালৰ পৰা করিয়া পাইবা অর্থাৎ এটা ডিগ্রি তুমি গুৱাহাটী ইউনিভার্সিটি ফালৰ পৰা করে আছা অর্থাৎ তোমালে বিএ পড়ি আছা গুৱাহাটী ইউনিভার্সিটিত আর বিবিএ করে আছা ডিব্ৰুগড় ইউনিভার্সিটি এনেকে তোমালে দুটা ডিগ্রি একটা টাইমতে করিয়া পাইবা লগতে তোমালে এই ডিগ্রি কোর্স অনলাইন করিয়া পাইবা বা অফলাইন করিয়া পাইবা তোমার যোনটো ইচ্ছা হে ইচ্ছা মতে তোমালে দুটা ডিগ্রি করিয়া পাইবা আর ইউ জি সি ইয়াত স্পষ্টকে উল্লেখ করেছে উইথ দিস লেটেস্ট আপডেট স্টুডেন্ট উইল বি এবল টু পার্সিউ টু ইউ জি অর পিজি ডিগ্রিজ ডিপ্লোমা টুগেদার ইন দ্য ফিজিক্যাল এন্ড ফিজিক্যাল মোড তোমালোকে ক্লাসত অর্থাৎ তোমালোকে ফিজিক্যালি ক্লাস করে ডিগ্রি করিয়া পাইবা তার ফিজিক্যাল এন্ড ফিজিক্যাল মোড অর ফিজিক্যাল অর অনলাইন মোড অর অনলাইন মোড তোমালোকে ডিগ্রি লাভ করিয়া পাইবা তো এই ক্ষেত্রে আসলে ইউ জি সি ফালৰ পৰা নতুন গাইডলাইন যদি ভিডিওটো ভাল লাগিছে এটা লাইক কৰিবা আৰু আসাম অনলাইন টেক চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব এনেকুৱা ধৰণৰ লেটেষ্ট ইনফৰমেশ্যন ভিডিঅ' লাভ কৰিবা আৰু এই ভিডিঅ'টো তোমাৰ হোৱাটছএপ গ্ৰুপত তুমি শ্বেয়াৰ কৰি দিব পাৰা যাতে সকলোৱে কথাটো গম পায় আৰু আসাম অনলাইন টেক চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা আজিলৈকে এইখিনিতে